জন্ম নিবন্ধন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এই জন্ম নিবন্ধনে যদি ভুল হয় তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার ভুল ইনফরমেশন চলে যাবে তাই অবশ্যই জন্ম নিবন্ধন করার সময় এই বিষয়টি মাথায় রাখবেন আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো সব সময় ঠিক রাখার চেষ্টা করবেন অনেক সময় আমরা ইউনিয়ন পরিষদ কিংবা কাউন্সিলর অফিস থেকে যখন করে থাকি তখন আমরা হাতে পূরণ করে দিয়ে আসি এবং তারা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে দেয় অবশেষে দেখা যায় কোনো না কোনো ভুল হয়েছে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে ঘরে বসেই নিজেদের জন্ম নিবন্ধন নিজেরা কিভাবে করবেন কোনো প্রকারের ভুল ছাড়া নির্ভুলভাবে তো তার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করবো কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে নির্ভুলভাবে নিজেদের জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত তো অনলাইনে জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে যেটি করতে হবে গুগলে গিয়ে সার্চ দেবেন বিআরআইএস ডট এল জি ডি ডট জিওভি ডট বিডি এল জি ডি ডট জিও বি ডট বিডি এইটি লিখে সার্চ দেওয়ার পরে আপনার এরকম একটি পেজ আপনার সামনে ভেসে উঠবে আমি আপনাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও সরাসরি ক্লিকের মাধ্যমে আপনারা এই পেজটি পেয়ে যাবেন নিবন্ধনের জন্য যে পেজটি দরকার অনলাইনে তো তারপরে যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন নির্বাচন করণ এই নির্বাচন কোরণে আপনার ক্লিক করতে হবে তো তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে নিই যে অনলাইনের এই সার্ভারটি একটু স্লো তাই ধৈর্য ধরে একটু কাজ করবেন বাংলাদেশের মধ্যে সরকারি যতগুলো সার্ভার আছে তার মধ্যে এই সার্ভারটা একটু স্লো কারণ কাজ করা স্লো এই একটিমাত্র সার্ভার সারা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন ব্যবহার করে থাকে যার কারণে এই সার্ভারটি একটু স্লো হয়ে থাকে তো আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি ঢুকতে পারবেন কিংবা আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেও পারবেন তো যেখানে নির্বাচনকরণ দেখতে পাচ্ছেন এই নির্বাচন নির্বাচনকরণে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আপনার বিভাগ আপনি কোন বিভাগে রয়েছেন তো আমি যেহেতু ঢাকা বিভাগে রয়েছি তাই আমি এখন যেটি করব সেটি হচ্ছে ঢাকা বিভাগের ক্লিক করব তো নির্বাচন নির্বাচনকরণে ক্লিক করলাম এখানে নিচে দেখতে পাচ্ছেন বিভাগ রয়েছে আমি ঢাকা বিভাগে তাই ঢাকা বিভাগটি ক্লিক করব আপনি আপনাদের আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগটি ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে সময় নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপরে যদি নিচে দেখছেন নির্বাচন করুন নির্বাচন করার পরে আপনার এখানে জেলা নির্বাচন করবেন আপনি কোন জেলায় রয়েছেন আমি ঢাকা জেলায় তাই ঢাকা জেলা দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবারও নির্বাচন করুন এই নির্বাচন করুন ক্লিক করলে আসবে আপনার ঢাকা জেলার মধ্যে আমি সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছি মানে থানা আসবে এখানে তো আমি যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছি তাই এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন ক্লিক করলাম তারপরে নির্বাচন করুন এখানে আপনার থানার মধ্যে যদি থাকেন তাহলে উপজেলা আসবে আর আমি যেহেতু সিটি কর্পোরেশনে আছি তাই আমার অঞ্চলে এসেছে আমি দশ নম্বর অঞ্চলে রয়েছি দশ নম্বর ক্লিক করলাম তারপরে নির্বাচন করুন এখন আমি ওয়ার্ড নাম্বার দিব আমি ষাট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ষাট নম্বর ওয়ার্ড দিলাম এই মোটামুটি এই যে সিস্টেমটি শেষ তারপরে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে আসছে এই ফর্মে আপনি আপনার যে ইনফর্মেশনগুলো রয়েছে সেগুলো একদম নিখুঁতভাবে সুন্দর করে টাইপ করবেন তার জন্য বাংলা টাইপ করার জন্য বিজয় যে ইউনিক কোডটি আছে রাইট বাটনে ক্লিক করে ইউনিক কোডটি দিয়ে নেবেন তাহলে আপনি বাংলা লিখতে পারবেন প্রথম যে লেখাটি রয়েছে এখানে বাংলা লিখতে হবে তো আমি এখানে আমার ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি ইনফরমেশান আমার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা জন্মস্থান বর্তমান ঠিকানা এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমার ফর্মটি ফিল আপ করা কমপ্লিট এখন আমি এটা কী করব পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে সেমভাবে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আবার একটি ফর্ম এসেছে সেটি হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে ক্লিক করার জন্য ইউনিগটি বন্ধ করে দেবেন এখানে আপনার ইংরেজি ইনফরমেশনগুলো লিখবেন নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বাংলা যেটা লিখেছেন সেটার হুগ ইংলিশে লিখবেন একটি বিষয় খেয়াল রাখবেন যাতে আপনার বানানে কোনো ধরনের ভুল না হয় তারপরে সুন্দর মতো দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফর্মের সম্পূর্ণ বিস্তারিত চলে আসছে এখন এই ফর্মটি আপনি আবার একটু ভালো করে যাচাই করে নেবেন যাচাই করার পরে যে কোনো ভুল আছে কি না ভুল যদি থাকে তাহলে পেছনে যাওয়ার অপশান রয়েছে পেছনে গিয়েছি সঠিক করে নিতে পারবেন তো অবশ্যই নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ এইগুলো ভালোভাবে দেখবেন কারণ এগুলোতে ভুল হলে কিন্তু ভবিষ্যতে মারাত্মক ধরনের ভুল হবে এটা সংশোধন করতে গেলে একটি আপনার অনেক ঝামেলার প্রসেসিং তো প্রথমবারই যখন করবেন তখনই সুন্দরভাবে করে নেবেন তো আমি আমার ইনফরমেশানগুলো একটু চেক করে নিলাম চেক করার পরে এখন সংরক্ষণে ক্লিক করবেন বাস কিছুক্ষণ ওয়েট করার পরে এই পেজটি চলে আসবে এই পেজটিতে দেখতে পাচ্ছেন আপনার জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট নিবন্ধনের কার্যালয় দাখিল হয়ে গেছে অলরেডি আপনার সাবমিট কমপ্লিট এখন আপনাকে যেটা করতে হবে প্রিন্ট করে নিতে হবে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি প্রিন্ট করবেন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা প্রয়োজন ফর্মটি প্রিন্ট করার পরে অবশ্যই পনেরো দিনের মধ্যে পনেরো কার্য দিবসের মধ্যে আপনার নির্বাচন যে ইউনিয়ন পরিষদ কিংবা আপনি সিটি কর্পোরেশন দিয়েছেন সেখানে গিয়ে জমা দিতে হবে তো জমা দেওয়ার জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন সেটি হচ্ছে আপনার যদি মেম্বার থাকে মেম্বারের প্রত্যয়নপত্র কিংবা আপনার স্কুল কলেজের যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে যাবেন এই প্রত্যয়নপত্র যে ফর্মটি এসেছে ফর্মটিতে একটি সিগনেচার করবেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে চব্বিশ ঘন্টা কমেন্ট বক্স খোলা আছে আমি যখন সময় পাবো আপনাদেরকে অ্যান্সার দিতে চেষ্টা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ